বেবি ওই কুকুরটা আমাকে তখন থেকে দেখে যাচ্ছে। আরে বেবি দেখবেই তো, বাটিটা তো আসলে ওরই। আরে বেবি তাড়াতাড়ি শেষ করো, ওকেও তো খেতে দিতে হবে। শোনো না, বলো একটা কথা, বলে তুমি আমাকে মারবে না তো? মারবো কেন? আমি না প্রেগনেন্ট। এতে মারার কি আছে? সুখবর তো। আসলে ছোটবেলায় 2-3 বার যখন প্রেগনেন্ট হয়েছিলাম, বাবা আমাকে খুব মেরেছিল, তাই জন্য ভয় পাচ্ছি। বলছি শোনো না। হ্যাঁ বলো। আজকে কি রান্না হচ্ছে? তোমাকে যা বলে ডাকি। পাঠা? ও ভাগ্যেশ কুকুর বলে ডাকো না। পুলিশ বাবু, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ। কি অনুরোধ? যারা অপয়জনে বাইরে ঘুরতে যাচ্ছে তাদেরকে ডান্ডানা মেরে 4টি করে পায়খানা ট্যাবলেট খাইয়ে দিন, বলবেন করুণাময় বড়ি, দেখবেন ঘরেও থাকবে আবার একটু পরে পরে হাতও ধোবে। ধুর, এই বাড়িতে বসা বসা আর ভালো লাগে না, দেখি কাহো কি রং নাম্বারে ফোন করে একটু জ্বালাই। হ্যালো হ্যালো, মায়া ছেলা ধরেছে নাকি বে? হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ কে বলছেন? আই লাভ ইউ সোনা। একটা থাপ্পড় মারবো জানিস, সোজা মাঠে গিয়ে পড়বি। বলছি কি শুনো না, রাস্তায় তো মেলায় পুলিশ, আর আমার বিড়িও ফুরিয়ে গেলছে, তো অত জোরে না মারা একটু আস্তে করে মারলে হয় না, যাতে ফুচুকের বিড়ির দোকানের সামনে যেয়ে পড়ি। হবে চ দাঁড়িন দাঁড়িন, কি হচ্ছে? একটু বাজার মাজার দিন ঘুরি আসি। আবে তো যাবি কিসে? গাড়ি মেলা সবই বন্ধ। আবে চ খানে, আমার কাছে প্ল্যান আছে। তা আমি গরিব নাকি বে? আমার কাছে মোটর সাইকেল আছে সালা, আমার কাছে আইডিয়া আছে, আইডিয়া, আর আমার কাছে জিও আছে। আবে তার মানে আমার কাছে একটা বুদ্ধি আছে, বুদ্ধি। প্রথমেই বাংলায় বলতে লাগছিল বে। আমাদের পাড়ায় এক তরুণীর করোনা পজিটিভ এসেছে। এখন আসল কথা হলো, মেয়েটির পরিবার ও তার বয়ফ্রেন্ডের পরিবার সবাইকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। পরে জানা যায় যে মেয়েটির 3 জন বয়ফ্রেন্ড আছে। আপাতত 5টি পরিবারের মোট 47 জন কোয়ারেন্টাইনে। এখন জানা যাচ্ছে যে 3 জন বয়ফ্রেন্ডের মধ্যে 2 জনের আবার অন্য 2টি গার্লফ্রেন্ডও আছে। ওই 2টি গার্লফ্রেন্ডের মধ্যে আবার 1টির 2টি বয়ফ্রেন্ডও আছে। তাদের মধ্যে 1জন আবার বিবাহিত। যে বিবাহিত তার আবার পাশের বাড়ির বৌদির সাথে লটর পটর আছে। ভাবুন এবার। ও ভাই গুটিটার, হা হা হা। ও মারে সালার গরু দুটো হইছে কালা। বলুন স্যার। বলছি এই গ্রামে মেম্বারের বাড়ি যাবো, রাস্তাটা কোথায় রে? স্যার যা বলবেন একটু জোরে বলবেন, আমি একটু কানে বেশি শুনি। বলছি কি যে এই গ্রামে মেম্বারের বাড়ি যাবো, রাস্তাটা কোথায় রে? স্যার চেম্বার, একটা চেম্বারেও জল থাকে না, দেখছেন না সব শুকনো। ওরে বাবা, চেম্বার নয় মেম্বারের বাড়ি যাবো, রাস্তাটা কোথায়? গরু, এ গরু আমার নাই, একটা শ্বশুর দিয়েছে আর একটা আমার গরু। ওরে ভাই মেম্বারের বাড়ি যাব, রাস্তাটা কোথায়? দুধ 3 কেজি করে দেয়, এমনি খুব ভালো গরু। একে দিয়ে হবে না, এর মনে হয় তার কাটা আছে। এ ভাই তুই শোন, এই গ্রামে মেম্বারের বাড়ি যাব, রাস্তাটা কোথায় ভাই একটু বলবি? খবরের কাগজ নেওয়া বন্ধ করে দেবো। এনে ভাই লাড্ডু। লাড্ডু কোন খুশি দে ভাই? খুশি টুসি কিছু না, রাস্তায় পড়েছিল, ভাবলাম তোকে এনে দিই। রাস্তায় পড়ে থাকা লাড্ডু খাচ্ছিস? তুই আমার ভাই রে, তোকে রাস্তায় পড়ে থাকা লাড্ডু আমি খাওয়াতে পারি? এটা তো আমি কুকুরের মুখ থেকে ছিনিয়ে এনেছি।